नमस्कार बंधुरा, केमन आछो तुम्हारा सबाई। तुम्हारे सबाई के आमार चैनेले अनेक अनेक स्वागत। आज आमी तुम्हारे तैरी करे देखाबो निमकि। आमी एखाने दो रकम निमकि तैरी करे देखाबो, एकटा होच्छे नोनता आर एकटा मिष्टि। ताहले चलो आर देरी ना करे आमी निमकिटा तैरी करा शुरू करे दी। प्रथमे नोनताटा बानिये देखाबो। एकटा गामलार मध्ये आमी अनेकगुलो मयदा निये निएछि। तारपर से मयदाटाके नून एवं रिफाइन तेल दिए भालो करे मिक्स करे निते हबे। एक्चुअली एटा आमी तैरी करछी ना, एटा तैरी करछेन आमार शाशुड़ी मा। उनी खूब भालो करे एटा तैरी करते पारेन, बानाते पारेन। आमी आगेओ खेयेछि ओनार हाते, भीषण भालो लागे। एबारे नून ओ रिफाइन तेल दिए मिक्स करे मयदाटाके गरम जल दिए माखते हबे। एई देखुन होये गेछे माखा, दुटो डो तैरी करे निएछे। এবারে সেই ডো দুটো আরও কিছুক্ষণ মাখতে হবে। এই দেখুন কি সুন্দর করে ডো দুটো তৈরি করেছেন। এরপর রুটির মতো করে বেলে নিতে হবে। তারপর এই রুটিটাকে ছুরি দিয়ে নিমকির আকারে কেটে নিতে হবে। যেরকম নিমকি আমরা ছোটবেলা থেকে যেরকম নিমকি খেয়েছি সেই শেপেই উনি এটাকে কাটছেন ছুরি দিয়ে। এ দেখুন, তোমাদের সকলের কাছে আমার একটা অনুরোধ, তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখছো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার একটি অনুরোধ, তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে যে বেল আইকনটি আছে সেটাকে প্রেস করে দাও। এতে কি হবে, আমি যে কোনো ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে তাহলে অবশ্যই লাইক করবে, যত পারো ততটাই শেয়ার করবে। আর কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে। তাহলে ফিরে আসি এই নিমকি তৈরি করার মধ্যে। আমি একটা কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণে রিফাইন তেল নিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এ দেখো গরম তেলের মধ্যে এবারে আমি যেই নিমকিগুলো আমি তৈরি করে রেখেছিলাম, ছুরি দিয়ে কেটে কেটে তৈরি করে রেখেছিলাম, সেই নিমকিগুলোকে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। এ দেখো নিমকিগুলো হচ্ছে। গ্যাসের আঁচটাকে কিন্তু বেশি করা যাবে না, একদম লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এই দেখো নিমকিগুলো তৈরি হয়ে গেছে, ঠিক এরকম হতে হবে। এর থেকে হালকা যদি রঙটা হয় তাহলে বুঝবে তোমরা হয়নি, আর যদি এর থেকে বেশি কড়া রঙ হয়ে যায় তাহলে মনে করবে যে নিমকিগুলো বেশি ভাজা হয়ে গেছে। বেশি ভাজা হয়ে গেলে খেতে খুব একটা ভালো লাগে না। এই দেখো নিমকি তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে নোনতা নিমকি। খুব ভালো হয়েছে দেখতে এবং খেতেও খুব ভালো হয়েছিল, আমরা খেয়েছি। তোমরাও বাড়িতে তৈরি করে খাও, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। দেখো কি সুন্দর, এটা খুব মুচমুচেও হয়েছে, খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। আমরা বাজারে যে কিনে খাই সেরকমই হয়েছে। এবারে বন্ধুরা চলে আসি মিষ্টি নিমকি বানানোর মধ্যে। এই দেখো আমি একটা কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 গ্লাস জল নিয়ে নিয়েছি। আর এর মধ্যে এই জলটা একটু গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে চিনি ঢেলে দিলাম। আমি যেহেতু অনেকগুলো নিমকি বানাচ্ছি তাই আমি অনেকটা জল এবং প্রায় আমার 250 গ্রামের থেকেও বেশি চিনি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা আমি শিরা বানানোর জন্য জলটার মধ্যে চিনিটা দিলাম। মিষ্টি নিমকি বানানোর জন্য অবশ্যই শিরার দরকার। আমি একটু দেখি এটা কীরকম হয়েছে। এটা এখনও পাতলা আছে, এটাকে একটু ঘন করতে হবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা ঘন করতে হবে। এই দেখো কতটা ঘন করতে হবে, খুব ভীষণ পাতলাও না আবার একদম ঘন করতে হবে না, এটাকে ঠিক এরকম রাখতে হবে। এই দেখো আমার শিরা তৈরি হয়ে গেছে। এ দেখো বন্ধুরা আমি এখানে অনেকটাই জল দিয়েছিলাম কিন্তু সেটা
অনেকটাই কম কমে গেল। এই দেখো ঠিক এরকম হতে হবে, অনেকটাই কমে গেল। এবারে আমি যে পাত্রের মধ্যে নিমকিগুলো ভেজে তুলেছিলাম সেই পাত্রের মধ্যে আমি এই শিরাটাকে গরম গরম অবস্থায় ঢেলে দেব। বন্ধুরা এটা কিন্তু গরম অবস্থায় ঢালতে হবে, কেননা যদি ঠান্ডা হয়ে যায় শিরাটা তাহলে কিন্তু জমে যাবে, আর জমে গেলে সেটা নিমকির সঙ্গে মিক্স হবে না। এই দেখো কি সুন্দর মিষ্টি নিমকিও তৈরি হয়ে গেল। তাহলে আমি একটা ভিডিওর মধ্যে দু রকম নিমকি বানিয়ে তোমাদেরকে দেখালাম, তোমরা ঘরে বানিয়ে খাও আর আমাকে অবশ্যই জানাবে যে কীরকম হয়েছে খেতে। আমাদেরটা খুব ভালো হয়েছিল, আশা করি তোমাদেরটাও খুব ভালো হবে। তাহলে আজকের জন্য আসি, আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ।